সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম আফগানিস্তান শাসনে সফল হতে পারবে বিস্তারিত শুনবেন সংবাদে ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ ঊর্ধ্বমুখী মহাবিপদে মোদী সরকার ভারতের মধ্যপ্রদেশে পালিয়ে যাওয়ার অপরাধে গলায় টায়ার ঝুলিয়ে নাচানো হল তরুণ তরুণীকে আমাকে মুখ্যমন্ত্রী রাখতে ভোট দিন বললেন মমতা ব্যানার্জী নিউ ইয়র্ক টাইমস ও নিজ ভাইজির বিরুদ্ধে মামলা দায়ের করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাবু সফর করলেন চীন রাশিয়া পাকিস্তানের বিশেষ দূত এবং ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহযোগীকে হত্যা চেষ্টা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম তালেবানকে আফগানিস্তান শাসনের সফল হতে পারবে গত কয়েক মাসে আফগানিস্তানে ঘটে যাওয়া ঘটনাগুলো দেশটিতে বিগত বিশ বছরের যুদ্ধে সরাসরি জড়িত সকল গুরুত্বপূর্ণ পক্ষকে অবাক করে দিয়েছে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক মেয়াদের তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে যুক্তরাষ্ট্র দৃষ্টিতে যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল তা তাদের আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার আগেই ভেঙে পড়েছিল সমস্ত রাজনৈতিক পণ্ডিতরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আফগান সরকার তিন লাখ পঞ্চাশ হাজার মার্কিন প্রশিক্ষিত সৈন্য নিয়ে শহরগুলিতে তালেবানদের আক্রমণ প্রতিহত করতে পারবে কিন্তু তাদের সবাইকে ভুল প্রমাণিত করে তালেবানরা মাত্র এক মাসের মধ্যেই পুরো আফগানিস্তান দখল করে নেয় পনেরোই আগস্ট তালেবানরা দরজায় এসে পৌঁছালে কাবুল প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে যুদ্ধবিধ্বস্ত দেশটি গত চল্লিশ বছর ধরে কোনো টেকসই সরকার দেখেনি উনিশশো সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ থেকে শুরু করে পশ্চিমা বাহিনীর সাম্প্রতিক প্রস্থান পর্যন্ত দেশটির নির্বাচিত বা নিযুক্ত রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা কেউই একটি স্থিতিশীল ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেননি সোভিয়েতরা বামপন্থী দলগুলোর সরকার প্রতিষ্ঠা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র একটি পশ্চিমা গণতন্ত্রের মডেল চালু করেছিল কিন্তু এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা কঠোর নিয়ম ও জীবনবিধির উপজাতীয় ব্যবস্থার আফগান সমাজে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে মার্কিন সমর্থিত আশরাফগরি সরকারের প্রতি উপজাতীয় আনুগত্যের অভাব তার পতনের অন্যতম কারণ ছিল কিন্তু পর্যবেক্ষক মনে করেন প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কার্যায় যদি গনের জায়গায় থাকতেন তাহলে তিনি অনেক উপজাতি প্রবীণদের সঙ্গে তার দৃঢ় সম্পর্কের কারণে বিষয়গুলো ভিন্নভাবে মোকাবিলা করতেন জালালাবাদ এবং কাবুলের বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ভারতের টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন তারা মনে করেন কার্যায় অন্তত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে পারতেন আমেরিকান অনুমোদিত সিস্টেম ভেঙে যাওয়ার পরে আফগানিস্তান তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সরকার ছাড়া ছিল তালেবানরা সিনিয়র আফগান রাজনীতিবিদ এবং যুদ্ধবাজদের সাথে আলোচনা শুরু করেছিল অনেক পর্যবেক্ষক তখন তাদের নতুন তালেবান বলে বর্ণনা করেছিলেন সাত সেপ্টেম্বর তালেবান তার নতুন সম্পূর্ণ পুরুষশাসিত মন্ত্রিসভা ঘোষণা করে তালেবানের অনেক সিনিয়র ব্যক্তিত্ব যারা গত দুই দশক ধরে মার্কিন বাহিনীর উপর আক্রমণের জন্য কুখ্যাত তারাও এর অংশ হয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এবং তালেবান আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ জাতিসংঘের কালো তালিকাভুক্ত ব্যক্তি প্রাণঘাতী হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানিকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সরকার গঠন করা সত্ত্বেও তালেবানরা এখনও আফগানিস্তানের সরকারি অফিসগুলো পুনরায় চালু করতে সফল হয়নি প্রায় সব সরকারি ভবন কলেজ বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি অফিস বন্ধ রয়েছে ডাক্তার প্রকৌশলী এবং অন্যান্য দক্ষ কর্মীদের মতো পেশাদাররা সহ বেশিরভাগ সরকারি কর্মকর্তা দেশ ছেড়ে চলে গেছেন কাবুলের অধ্যাপক রফি কুমারী বলেন তালেবানরা শুধু ইসলামী আইনের ব্যাখ্যার ভিত্তিতে পুলিশিংয়ের ন্যায় বিচার প্রদানে ভাল কিন্তু তাদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত কোন জ্ঞান নেই আইটি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাত দূরে থাক তারা এমনকি বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করতে পারে না ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ ঊর্ধ্বমুখী মহাবিপদে মোদী সরকার মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় সংক্রমিত হয়ে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা এক লাখে শতাধিক বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে আগের দিনের তুলনায় বাড়ল প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও যদিও গেল চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হওয়া ব্যক্তিদের তুলনায় সুস্থ হয়েছেন বেশি লোক ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে প্রায় তিন লাখে দাঁড়িয়েছে একই সঙ্গে বেড়েছে সুস্থতার হারও মহামারী শুরুর পর থেকে যা সেখানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বুধবার বাইশ সেপ্টেম্বর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় দেশটিতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ছাব্বিশ হাজার নশো চৌষট্টি জন মানুষ অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে আটশোতে পৌঁছেছে সর্বশেষ এই সংখ্যা সহ মহামারীর শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত করোনায় শনাক্তের মোট সংখ্যা তিন কোটি পঁয়ত্রিশ লাখ একত্রিশ হাজার চারশো আটানব্বই জন অপরদিকে মঙ্গলবারের তুলনায় বুধবার দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে শতাধিক নির্ধারিত এই সময়ের মধ্যে ভারতে ভাইরাসটির থাবায় মৃত্যুবরণ করেছেন তিনশো জন অর্থাৎ শেষ একদিনে প্রাণহানির সংখ্যা বাড়ল একশো জন মহামারী শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো আটষট্টি জনের এদিকে সংক্রমণ বাড়লেও দৈনিক সুস্থতা ও শনাক্তের ক্ষেত্রে বুধবারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র অর্থাৎ সর্বশেষ একদিনে ঘনবসতিপূর্ণ দেশটিতে নতুন করে কোভিড সংক্রমিত মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি লোক ফলে বুধবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে প্রায় তিন লাখে এসেছে যা একশো ছিয়াশি দিনের মধ্যে সর্বনিম্ন গেল চব্বিশ ঘন্টায় ভারতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন চৌত্রিশ হাজার একশো জন মানুষ অপরদিকে দৈনিক আক্রান্তের সংখ্যাও প্রায় সাতাশ হাজারে দাঁড়িয়েছে ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে তিন লাখ এক হাজার নশো উননব্বই জনে পৌঁছেছে বিশ্লেষকদের মতে ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক নয় শূন্য শতাংশ বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন মঙ্গলবারের তুলনায় বুধবার এই হার কমেছে এবং দু সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বনিম্ন এদিকে ভারতের সুস্থতার হারও ক্রমশ বৃদ্ধি পেয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী গত একদিনে দেশটিতে সুস্থতার হার সাতানব্বই দশমিক সাত সাত শতাংশে পৌঁছেছে দু সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বোচ্চ অপরদিকে ভারতে দৈনিক সংক্রমণের হার আরও হ্রাস পেয়েছে নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে দৈনিক সংক্রমণের হার এক দশমিক ছয় নয় শতাংশ গত তেইশ দিন যাবৎ দেশটিতে এই হার তিন শতাংশের নিচেই রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে সেপ্টেম্বর মাসের একুশ তারিখ পর্যন্ত ভারতে মোট পঞ্চান্ন কোটি সাতষট্টি লাখ চুয়ান্ন হাজার দুশো বিরাশি জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে পনেরো লাখ বিরানব্বই হাজার তিনশো পঁচানব্বই জনের ভারতের মধ্যপ্রদেশে পালিয়ে যাওয়ার অপরাধে গলায় টায়ার ঝুলিয়ে নাচানো হলো তরুণ তরুণীকে ভারতের মধ্যপ্রদেশের ধর এলাকায় পালিয়ে যাওয়ার অপরাধে শাস্তি হিসেবে দুই তরুণ তরুণীকে গলায় মোটরসাইকেলের টায়ার নিয়ে নাচতে বাধ্য করেছে স্থানীয় লোকজন ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে বুধবার বাইশ সেপ্টেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে ওই দম্পতির সঙ্গে ১৩ বছরের এক কিশোরীকেও একইভাবে নাচতে বাধ্য করা হয় গলায় টায়ার দিয়ে নাচতে বাধ্য করার সময় বাইক থেকে একজন লাঠি দিয়ে কয়েকবার তাদের আঘাত করেন ভিজো ধারণকারী এ সময় হাসতে থাকেন আর অন্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন কিন্তু কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসেননি অতিরিক্ত পুলিশ সুপার দেবেন্দ্র পাতিদার মঙ্গলবার সাংবাদিকদের বলেন জেলা সদর থেকে সত্তর কিলোমিটার দূরের গান্ধোয়ানি থানায় এই ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে চলতি বছরের জুলাই মাসে ওই তরুণী এক তরুণের সঙ্গে পালিয়ে যাওয়ার কারণে তার পরিবারের সদস্যরা ক্ষুব্ধ ছিলেন পরবর্তীতে তার পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশের কাছে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন তাদের সঙ্গে থাকা ওই কিশোরী পালিয়ে যেতে সাহায্য করেছে বলেও সন্দেহ করেন তারা পুলিশের অপরের কর্মকর্তা জানান ওই তরুণ তরুণী তাদের বাড়ি থেকে পালিয়ে গুজরাটে গিয়েছিল সেখান থেকে গ্রামে ফেরার পরেই এই ঘটনা ঘটে আমাকে মুখ্যমন্ত্রী রাখতে ভোট দিন বললেন মমতা ব্যানার্জি ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপনির্বাচন নিয়ে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে নির্বাচনের নিয়ে ব্যস্ত সময় পার করছে তৃণমূল ও বিজেপি মুখ্যমন্ত্রী অপরিবর্তিত রাখতে তাকেই ভোট দেওয়ার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি তিনি বলেন আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন আমাকে মুখ্যমন্ত্রী রাখতে ভোট দিন আমার কাছে প্রতিটা ভোট দামি বুধবার বাইশ সেপ্টেম্বর এমন একটি প্রচারণা সভায় জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমনটাই জানান তিনি সত্যি তাই ব্যক্তিগতভাবে বিনা ভোটেই মুখ্যমন্ত্রীর পদে বসেছেন মমতা তার দল তৃণমূল কংগ্রেস জিতেছিল বিধানসভায় তবে তিনি কোনো কেন্দ্রে তখন প্রার্থী হিসেবে দাঁড়াননি তাই ভারতীয় সংবিধান অনুযায়ী বিধানসভা নির্বাচনের ছয় মাসের মধ্যে কোনও একটি আসন থেকে জিতে আসতে হবে তাকে নয়তো দল ক্ষমতায় থাকলেও মুখ্যমন্ত্রিত্ব হারাবেন মমতা বিষয়টি সাধারণ জনগণের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা তার নির্বাচনী প্রচারণে স্পষ্ট পশ্চিমবঙ্গে জেতার বিকল্প নেই সে বিষয়ে সাধারণ জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছেন মমতা বুধবারের এই প্রচারণামূলক সভায় তিনি বলেন অনেকে ভাবছেন দিদি এমনি জিতে যাবে কিন্তু প্রতিটা ভোট দামে একটা ভোট না দিলে আমার ক্ষতি হবে ভোট না দিলে আমাকে পাবেন না এ সময় নিজেকে জনগণের পাহারাদার হিসেবেও আখ্যা দেন মমতা মুখ্যমন্ত্রী আরও বলেন আপনাদের এক একটা ভোট আগামী দিনে দিল্লির পথে পা বাড়াতে সাহায্য করবে আপনাদের ভোট দাঙাবাজদের রুখে দিতে সাহায্য করবে এখানে গাছ পুতলে দিল্লিতে গিয়ে গাছ বড় হবে এখানে গাছের চারাটা পুঁতে দিন স্বাভাবিকভাবে বিজেপির প্রতি হুঙ্কার ছাড়তেও কমতি রাখেননি মমতা তিনি বলেন তোমরা যদি মনে করো তোমরা বুনো ওল তাহলে আমরা কিন্তু বাঘা তেতুল নিউ ইয়র্ক টাইমস ও নিজ ভাইজির বিরুদ্ধে মামলা দায়ের করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের কর জালিয়াতির বিষয়ে গোপন নথি পেতে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে নিজের আপন ভাইজি ম্যারি এবং আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার একুশ সেপ্টেম্বর তিনি মামলাটি দায়ের করেন মামলার নথিতে বলা হয় দু সালে প্রকাশিত এক প্রতিবেদনে ট্রাম্পের সন্দেহজনক কর জালিয়াতির কথা বলা হয় গোপন নথি পেতে ম্যারি ট্রাম্প এবং সংবাদপত্রটির প্রতিবেদক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন একচল্লিশ বছর বয়সী ম্যারি ডোনাল্ড ট্রাম্পের বড় ভাই ফ্রেডের মেয়ে উনিশশো সালে মারা যান ফ্রেড মামলায় নিউ টাইমসের সাংবাদিক সুসান ক্রেগ ডেভিড ব্রাটসো এবং রাসেল বার্টনারকে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে ট্রাম্পের ভাইজির সঙ্গে কাজ করে বেআইনিভাবে নথি প্রকাশের অভিযোগ আনা হয়েছে ট্রাম্প অভিযোগ করেছেন তার ভাইজি ম্যারি নথি গোপন করার চুক্তি ভঙ্গ করেছেন দু সালে ম্যারি একটি বই প্রকাশ করেন নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের সূত্র ছিলেন তিনি নিজে ম্যারি আরও দাবি করেন তার বই প্রকাশ ঠেকানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন ট্রাম্প ম্যারি এখনও তার চাচার দায়ের করা মামলার বিষয়ে মন্তব্য করেননি কাবুল সফর করলেন চীন রাশিয়া পাকিস্তানের বিশেষ দূত চীন রাশিয়া ও পাকিস্তানের বিশেষ দূতরা আফগানিস্তানে গিয়ে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন একই সঙ্গে তারা দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়া আবদুল্লা আবদুল্লার সঙ্গেও বৈঠক করেছেন বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ তথ্য জানিয়েছেন বলে পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে বলেন তিনজন বিশেষ দূত একুশ থেকে বাইশ সেপ্টেম্বর কাবুল সফর করেন তারা তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হাসান আখুন্দ পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অর্থমন্ত্রী সহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন এসব বৈঠকে আফগানিস্তানের সন্ত্রাসবাদ দমন এবং মানবিক পরিস্থিতি মোকাবেলায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন তারা মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই প্রথম কোনো বিদেশি দূত হামিদ কারজাই এবং আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে আলোচনা করলেন তাদের এই সাক্ষাতের পরপরই তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে চিঠি দিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ জানানো হয় তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছেন চিঠিতে তিনি লিখেছেন জাতিসংঘের উচ্চ পর্যায়ে এই সম্মেলনে অংশ নিতে চায় তালেবান ক্ষমতাচ্যুত আফগান সরকারের রাষ্ট্রদূত গোলাম ইসাকজাইকে সরিয়ে দেওয়ার বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছে তালেবান এই চিঠিতে বলা হয়েছে ইসাকজাই আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না তার জায়গায় সোহেল শাহীনকে স্থানীয় প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে তালেবান সোহেল শাহীন তালেবানের অন্যতম মুখপাত্র ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহযোগীকে হত্যা চেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির প্রধান সহযোগীকে হত্যার চেষ্টা চালানো হয়েছে বুধবার লেসনিকি নামক এক গ্রামে সফরের সময় তার গাড়ি বহরে হামলা চালানো হয় তবে হামলায় অক্ষত রয়েছেন সেরহি শেফির নামের ওই পার্লামেন্ট সদস্য তার গাড়ি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছোড়া হয় মোট দশটি গুলি তার গাড়িতে আঘাত আনতে সক্ষম হয় এতে তার গাড়ি চালক আহত হলেও শেফির নিজে অক্ষত রয়েছেন এর মধ্যে একে গুপ্ত হত্যা চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা আলজাজের খবরে জানানো হয়েছে রাজধানী কিয়ে থেকে তিন কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে অপরাধীদের ধরতে তারা তদন্ত কার্যক্রম চালু করেছে সাতান্ন বছর বয়স্ক শেফির প্রেসিডেন্ট জেলেনস্কির সব ঘনিষ্ঠ কর্মকর্তাদের একজন তিনি সরকারের একদল উপদেষ্টার রাশিয়ার বার্তা সংস্থা আর আই এ কে ইউক্রেনীয় কর্মকর্তা ডেভিড আরাখামিয়া জানান তিনি শেফিরের সঙ্গে কথা বলেছেন হামলা হলেও তিনি সুস্থ এবং স্বাভাবিক আছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ